মধ্য নভেম্বরে এসএসসি এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানালেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। তিনি আরও জানান, মানিকগঞ্জে অষ্টম শ্রেণীর সেই শিক্ষার্থী করোনায় মারা যায়নি। শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু বাপু ডিজিটাল প্রদর্শনী অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন। এ সময় ভারতীয় হাই কমিশনার বলেন, আগের তুলনায় বাংলাদেশ ভারত বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে। আতিকা রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়, ঢাকায় ভারতীয় হাইকমিশন ও শিল্পকলা একাডেমির উদ্যোগে শুরু হলো বঙ্গবন্ধু বাপু ডিজিটাল প্রদর্শনী। উদ্বোধনী দিনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামি বলেন, প্রতিবেশী অন্য দেশের তুলনায় বাংলাদেশ ভারত বন্ধুত্ব অনন্য অবস্থানে রয়েছে। Our Prime Minister has repeatedly said that there is need for high quality studies to be done on the liberation war and the struggle of the Bangladeshi people. Because like the Indian freedom struggle, the Bangladesh freedom struggle is a people's struggle. It is a struggle of the ordinary people for their rights, for their culture, and for their existence. অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রস্তুতির কথা জানান। এসএসসি এবং এইচএসসি আশা তো করছি ইনশাআল্লাহ সফল হবে। এই সময় মন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে করোনা সংক্রমণ ছড়াচ্ছে, ফেসবুকে এমন গুজব ছড়াচ্ছে একটি মহল, অথচ এখন পর্যন্ত স্কুল কলেজে করোনায় আক্রান্ত বা মৃত্যুর খবর পাওয়া যায়নি। আমরা সিভিল সার্জনের সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন যে অষ্টম শ্রেণীর যে মারা গেছে তার করোনা সদৃশ, কিন্তু তার করোনা ডিটেক্টেড হয়নি। সোশ্যাল মিডিয়াতে আমি দেখছি আমাকে প্রায়শই লিখে পাঠাচ্ছে যে এই স্কুলে এতজন আক্রান্ত, ওই স্কুলে এতজন আক্রান্ত। আমরা প্রতিটি জায়গায় সাথে সাথে এই অনুসন্ধান করছি। যেই শিক্ষার্থীরা সোশ্যাল মিডিয়াতে খুব লিখছে এখানে আক্রান্ত ওখানে আক্রান্ত, আমরা এখন পর্যন্ত কোথাও সত্যতা কিন্তু পাইনি। সংক্রমণ ছড়িয়ে পড়বার কোনো আশঙ্কা আছে, শিক্ষা প্রতিষ্ঠান যদি প্রয়োজন হয় আমরা বন্ধ করে দেব। এরপর শিক্ষামন্ত্রী, সংস্কৃতি প্রতিমন্ত্রী সহ বাংলাদেশ ও ভারতের সাংস্কৃতিক ব্যক্তিত্বরা প্রদর্শনী ঘুরে দেখেন। আতিকা রহমান, আরটিভি, ঢাকা।